গরম হলে তাতে এক চিমটি নুন দিয়ে দেবে, দিয়ে তেলটা নাড়িয়ে নিলে গুড মর্নিং সবাইকে বিপ্লব পিঙ্কির নতুন একটি ব্লগসে তোমাদের আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আছি খুব ভালো। আর আজকে তোমাদেরকে আমি সরাসরি রান্নাঘরে নিয়ে এসেছি। এই যে রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে, আর এইদিকে কড়া আমার গরম হয়ে গেছে। আর আজকে এই যে ফুলকপিটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ আগের দিনের ফুলকপিটাই ভীষণ মানে গ্যাস টাইপের হয়ে গেছিলো, তো সেই কারণে আজকে একটু ভাপটা দিয়ে নিলাম। আর এদিকে আমার চাল ধোয়া রেডি, চাল ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই যে আমার মাছটা, তো এই মাছটাকে আমি এখন ভাজা করব। আগে কড়াই তো আমার তেতেই গেছে, তেলটা দেবো, দিয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। বন্ধুরা তোমাদের সাথে ছোট্ট একটা ট্রিক শেয়ার করি, আর এটা হচ্ছে পুড়ে গেল আমার কড়াইটা, মানে বেশি তেতে গেছে তেলটা, তো সেই কারণে পুড়ে গেছে। ট্রিকটা হচ্ছে যখনই মাছ ভাজতে যাও, অনেকের হচ্ছে মানে মাছটা লেগে যায় কড়াইতে, তো তেলটা গরম হলে তাতে এক চিমটি নুন দিয়ে দেবে, দিয়ে তেলটা নাড়িয়ে নিলে নিয়ে এবার মাছগুলো দেবে, তাতে দেখবে তোমাদের মাছে লেগে ধরবে না নিচে। লবণ হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো ভেজে দেখো, আমি মন করলে সবগুলোকে একসাথে থাকো। তো এই যে মিস্টার গাইন ভাজছেন ডিম টোস্ট তার নিজের স্টাইলে। এটা হচ্ছে ওর স্টাইল। এই যে ডিমগুলোকে আগে ফেটিয়ে নেয়, আর নিয়ে এই যে স্লাইস রুটি ও এনে সেগুলোকে ডিমের ভিতরে ভিজায় নুন আর লঙ্কা দিয়ে, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে। তো দেখো একটা করে দেখাচ্ছে তোমাদেরকে, এই যে এইভাবে টপিট টপিট করে ডিমটা মাখে ভাজে, এই ভাজাটা দারুণ হয়। এই যে এগুলো ভেজেছে দেখো, এটা আমাদের সকালের নাস্তা হবে চায়ের সাথে। আর এই যে মিস্টার গাইন, হাই করে দাও। হাই, হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? খাচ্ছি এই যে ডিম টোস্ট। আর এই যে মিস্টার গাইন বলেছে চা। আচ্ছা আমার বিছানাটা গোছানো কমপ্লিট, এখনও নিচে একটু জামা কাপড় আছে, গোছানো বাকি আছে। তো আজকে এই নতুন বেড কভারটা পাতলাম, অবশ্যই কমেন্ট করে বলবে যে বেড কভারটা কেমন লাগছে দেখতে। তো স্নান করে চলে এসেছি ঘরে, আর আজকে করেছি একটু অন্য স্টাইলে স্নানটা। অন্য স্টাইল মানে অন্যদিন কাজকর্ম গুছিয়ে তারপর স্নান করি, আর আজকে যেটুকু মানে না করলে নয় সেটুকু করে আমি স্নান করে বাদবাকি কাজগুলো করলাম। সকালে রান্না করলাম, খেলাম, বিছানা গুছালাম, ঘর ঝাড়ু দিয়ে থালা বাসনগুলো মেজে উঠোনটা ঝাড় দিয়ে একবার তো আমি স্নান করে নিয়েছিলাম। তারপরে জামা কাপড় ধুলাম, ঘর মুছলাম, তো রান্নাঘর মুছলাম, রান্নাঘর গোবর দিলাম, এগুলো ছিল বাকি, সেগুলো পরে করেছি। তো সেটার কারণ হচ্ছে বিপ্লব আমাকে প্রতিদিন বলে তুমি প্রতিদিন দেরি করে স্নান করো, আগে স্নান করে তারপর হচ্ছে কাজ করতে পারো না, তাহলে তাড়াতাড়ি হয়। আর আরও একটা সমস্যা হচ্ছে, এই শীতকাল পড়ার থেকে আমরা স্নান করতে প্রায় আড়াইটা তিনটে বেজে যায়, তো সেই কারণে আমার একটু শরীরটা খারাপ খারাপ হচ্ছে, শরীর মানে হিট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি ভেবেছি যে এবার থেকে সকালবেলা শীতকালটা আমি সকালবেলা স্নান করে নেবো আগে, নিয়ে তারপরে কাজকর্ম করবো। সকালে একটু খাওয়া দাওয়া করে একটু সামান্য এগুলো না করলে না সেগুলো করে কাজ মানে স্নান করে নেবো, আর তারপরে বাদবাকি কাজগুলো করবো। তো আমার এই প্ল্যানটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। যে বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার। হ্যাঁ গাইস, গুড ইভিনিং সবাইকে। তো আমরা তো টিফিন করে এই যে বসে আছি, মেয়েকে পড়াবো বলে মানে পড়াচ্ছি আর কি। তো তোমরাও নিশ্চয়ই সবাই টিফিন করে নিয়েছো সন্ধ্যাবেলা। এই যে বড় মেয়ে পড়ছে, এদিকে ছোটো মেয়ে পড়ছে, আর আমি এদিকে বসে আছি। তো সন্ধ্যাবেলায় ওদের পাশে না বসলে ওরা একদম পড়াশোনা করতে চায় না, তো সেই কারণে ওদেরকে একটু বই নিয়ে বসাতে হয়, পড়াতে হয়। তো আর আমি বসে বসে করছিলাম, ভিডিও এডিট দেখতেই পাচ্ছি, হেডফোনটা আমার এখনও কানেই আছে। তো যে
করে পড়ছে ওদের পাশে বসে, আমার নিজের কাজটাও হয়ে যাচ্ছে আর ওদের মানে পড়াশোনাটাও দেখানো হয়ে যাচ্ছে। আর রাত্রেবেলা এডিট করতে ভীষণ অসুবিধা হয় খাওয়ার পরে, তো সেই কারণে আমি এখন এডিটটা করে রাখছি যাতে আমার সুবিধা হয় কালকে সকালে ভিডিওটা ছাড়তে। তো এবার যাব রান্নাঘরে, বিপ্লব প্রায় আসার সময় হয়ে যাচ্ছে, তো রান্নাটা বসিয়ে দিয়ে আসবো। তো আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওর সাথে। তখন পর্যন্ত সবাই তো খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবে।